আমি আসলাম কোত্থেকে, কে আমাকে বানালো, আমি কি করা উচিত, যা করছি তা আমার ঠিক হচ্ছে কি না, এদ্দুর এহসাস অনুভূতি, বিবেক বিবেচনা বোধ যার মধ্যে নাই সে মানুষ হয় কেমন বলেন? তার মাঝে আর গরু ছাগলের মধ্যে পার্থক্য কি? আকল যার সবাই জানে, মনে করেন সংসার করা এটা মানুষের বৈশিষ্ট্য নাকি? গরু ছাগলের কোনো সংসার নাই, মানে গরু ছাগল কুকুর বিড়াল হাঁস মুরগি এগুলোর বাচ্চা কাচ্চা হয় না, কথা বলেন না কেন? ঘর বাড়ি করা এটাই মানুষের বৈশিষ্ট্য না এটা? তাহলে বাকি কোনোগুলো বিভিন্ন প্রাণী চতুষ্পদ প্রাণী এগুলো কোথাও থাকে না, গরুর ঘর নাই, ছাগলের লেগে কোনো ঘর নাই, তো তো ব্যাঙে ব্যাঙে একটা গর্তে থাকে, পিঁপড়াও তো একটা গর্তে থাকে, মৌমাছিও তো একটা গর্তে থাকে, তার ঘর আছে না? তাহলে এটাও মানুষের কি না বৈশিষ্ট্য? না বৈশিষ্ট্য খানা খাদ্য এটা কি মানুষের বৈশিষ্ট্য, কথা বলেন না? মানুষ ছাড়া অন্য প্রাণী খায় না কিছু? নিদ্রা যাওয়া এটা কি মানুষের বৈশিষ্ট্য, আলাদা বিশেষত্ব? অন্য কোনো প্রাণী নিদ্রা যায় না, তো তো মানুষ কি? মানুষ কাকে বলে তাই? আশরাফুল মাখলুকাত কেন বলা হয় তাকে? মূল কারণ তো এটাই, নিজের জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা বোধ এটাকে যে কাজে লাগায় তাকে বলে মানুষ। জ্ঞান শূন্য বুদ্ধি শূন্য বিবেচনা বোধ শূন্য বিবেকহীন এ তো মানুষ না, জানোয়ার হাইওয়ান। জীবনটা শুধুই কেবল খানা খাদ্য আহার নিদ্রা ঘর বাড়ি এইটাই যার ২৪ ঘন্টার ফিকির। হায় আমি আসলাম কোত্থেকে, আমার কি করা উচিত, কে আমারে বানাইলো, কেন আমারে পাঠাইলো, এই যে প্রতিদিন আমার সামনে পরিচিত কত মানুষ মৃত্যুবরণ করে, এরা মরে কেন, এরা যায় কোথায়, আমি বা সেখানে যাব কেন, সেখানে গেলে আমার কিছু প্রশ্ন থাকবে কি না, আমার থেকে কিছু জানতে চাইবে কি না, ইত্যাদি বিষয়টুকু যার ভাবনা আসে না এ মানুষ হয় কেন? তার মাঝে আর ছাগল গরুর মধ্যে পার্থক্য কি আপনি বলেন না ভাই? এটা বোঝা উচিত, আজ আমরা এটা বুঝি না, না নিজে বুঝি না সন্তানকে বুঝাইতে পারছি। লাওয়ারিসের মতো শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া, শুধু এই বিল্ডিংটা সুন্দর, এই খাটটা সুন্দর, এই সোফাটা সুন্দর, এই ফার্নিচারটা সুন্দর, আমি এটার মতো একটা বানাবো, দেখা লাগলে লাগে। হ্যাঁ হয় নিজে কামাই, ছেলে বিদেশ মেয়ের দিয়েও কামাই, ছেলের বউরে দিয়েও টাকা কামাই, পুতের বউরে দিয়েও কামাই, মেয়ের জামাইরও দিয়েও টাকা কামাই, নাতি নাতনি সব কামে লেগে গেছে, বাহ আমরা গর্ব করে বলে, ফোলাগুনো বিদেশ নাতিগুনো বিদেশ মাশাল, সবাই মিললে পয়সা কামাইতে আছে, কিন্তু সোফা অনেক সেট, সোফাগুনো দুই সেট হয়েছে না আপনার, এখনো এক দুনিয়াই সাজাইতেছে, এ সবাই মিলে একটা ফ্যামিলির ১৪ জন ১২ জন ৮ জন মানুষ সবাই মিলে দুনিয়া সাজাচ্ছে, আখেরাত কে সাজাবে, পরকাল কে সাজাবে বলেন? আপনার পরকাল কে সাজিয়ে? চাচা এই বাচ্চা আপনাকে ডিস্টার্ব করবে, আমগরও ডিস্টার্ব করবে, ও চাচা আপনাকে বলছি, এই চাচা এই বাচ্চারে দিয়ে আসেন, এই বাচ্চা যতক্ষণ থাকবে আপনারও কষ্ট দিব, আমগরও কষ্ট, এতটা ছোট্ট বাচ্চা যে আসহাবুত তামিজ না, এটা একটা মাসালা, এই কথাটা বোঝেন, মসজিদে এতটুকু বয়সের বাচ্চা নেওয়া ঠিক না, যে এই বাচ্চা কমপক্ষে পার্থক্য করার জ্ঞান নেই, যে কথাটা বুঝে না আরে, যে এটা মসজিদ এটা বাড়ি, এমন বয়সী বাচ্চাকে মসজিদে নেওয়া অনুচিত। আসহাবুত তামিজ, আমার ওস্তাদ আল্লামা হারুন আল মাদানী সাহেব হুজুর বলছিলেন, কেমনে বুঝবে বাচ্চা পার্থক্য করতে পারে, এটা বুঝার উপায় কি, সহজে উপায় কি, ডাক্তারের পরীক্ষা করে হইতো না এটা, হুজুর দারুণ কথা বলছেন, কয় দেখবেন আমাদেরকে সবকে পড়াইছিল,
আল্লামা হারুন আল মাদানিস বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম বুজুর্গ নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসার প্রিন্সিপাল আমার উস্তাদ আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব উনারও উস্তাদ আগামী শনিবার এই শনিবারে ইনশাআল্লাহ আমার ময়নামতি সাহেবের বাজার যে মাদ্রাসা আমার ওইখানে মাসিক ইসলাহি মসজিদে হুজুর আসবে মাগরিববাদ বয়ান করবে ইনশাআল্লাহ প্রতি মাসের দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসায় ইসলাহি মাহফিল হয় আপনাদের দাওয়াত সবার দাওয়াত কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে 10-20 টাকা অটো ভাড়া অল্প কদ্দুর সাহেবের বাজার বলার ময়নামতি সাহেবের বাজার অল্প একটু ক্যান্টনমেন্ট যাই হোক হুজুরে বলছিলেন যে এই বাচ্চা স্বাভাবিকভাবে জুতা বাচ্চারা নিজে নিজে পড়তে দিলে ঠিকমতো জুতা ফিনতারে না ডান পায়ের জুতা বাম পায়ে দেয় বাম পায়ের জুতা ডান পায়ে দেয় দেখেন ঠিক না বলেন যেই বাচ্চা এখন এই বয়স হইছে যে নিজের পায়ের জুতাটা ডান পায়েরটা ডান পায়ে বাম পায়েরটা বাম পায়ে দিতারে নিজে নিজে এই বাচ্চা আসহাবুত তামিজ এই বাচ্চার পার্থক্য করার কি হইছে বুঝ হইছে হেতে বুঝছে এখন ডাইন বাম আমাদের কওমি মাদ্রাসায় নুরানির বাচ্চাকে সর্বপ্রথম যে পড়াটা শেখায় এটা ডাইন বাম সিনা কি বলেন কোন নুরানির হুজুররা জিগায় নুরানির বাচ্চাদেরকে জিগায় নুরানির হুজুররা এটারে আগে কি করে এই এই ডান বাম আগে চিনা ডান হাতের দিকে হ্যাঁ ডান দিক এই বাম হাতের দিককে বাম দিক বলে এবার শিখায় এটা তো যাই হোক আমি এটা বললাম আপনাদেরকে আত্ম উপলব্ধি আমার বাপ নিজেকে চেনা নিজেকে বুঝা অনেক বড় নিয়াম অনেক বড় নিয়াম সবার তালে মিশে যাওয়া দশের যেই গতি আমারও সেই গতি মানুষে এডি করে দেখে আমিও এডি করি এটা কোনো বুদ্ধিমানের কথা না সুস্থ মানুষের কথা সুস্থ মানুষের কথা আমার হায়াতের আমার আব্বা আমার বয়স এখন 42 বছর আমার আব্বা ইন্তেকাল করছে 2015 সালে তাহলে কয় বছর মারা গেল 8 বছর আগে তাহলে আমার তখন বয়স ছিল কত 34 বছর এই 34 বছর পর্যন্ত আমি কোনোদিন আমার ঘরে আমার বাবার হায়াতে টেলিভিশন দেখি নাই তো আমার হায়াতেও নাই আমারও এখন 4টা ছেলে মেয়ে আমার বিবাহের বয়স 15 বছর 2008 সালে আমি বিয়ে করছি আমার 2 মেয়ে 2 ছেলে তাইলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি এই উপলব্ধি যে আমার ঘরের চতুর্দিকে প্রত্যেক ঘরে ঘরে টেলিভিশন চলে আমার সন্তান আমি আমার বাবার সন্তান এভাবে বড় হইছি টেলিভিশন না দেখে আমার সন্তানদেরকে আমি সেভাবে বড় করছি টেলিভিশন না দেখায় না বলে গোটা সমাজ দেখো গোটা গোটা সমাজ কাবর আলগি দিয়ে আড়ুক কিছে এর লেগে বুঝি আমি মিশে যাব উপলব্ধি থাকা চাই বিবেক থাকা চাই বিবেক থাকা চাই হ্যাঁ আমার ছোট ছেলেটার বয়স 7 বছর হইছে মাত্র আমি আজকেও খানা একসাথে খাইছি দুপুরের খানা আসরের আগে তারে রাজি করাইছি আনজা করে ধইরা আব্বা এখন থেকে তুমি ফজরের নামাজ পড়বা বাবা আব্বু তোমারে উঠাইয়া মসজিদে নিমু একসাথে যাই বানি আব্বা কো ভাই জি আব্বু যাম আমনে আমার উঠাই হ্যাঁ রাজি করাইছি তার মারেও কইছি তুমি তারে বুঝাইও যে আমি তারে উড়াম সকালবেলা কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিসসালাত আহুম আবনা উসসাবই সিনিন তোমার সন্তানদের বয়স যখন 7 নবীজির স্পষ্ট হাদিস তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ কর এটা জানা চাই বুঝা চাই এটা জানা চাই মুসলমান আজকে কর্তব্য ভুলে গেছে করণীয়টাই ভুলে গেছে যেটা কাজ ছিল না সেটার জন্য বেহাল পাগল হয়ে গেছেন যেটা ছিল দায়িত্ব সেটা ভুলে গেছে ভুলে গেছে হ্যাঁ 90 বছরের বুড়ারও স্বপ্ন নাতিকা যদি বিদেশ যাইতে আর আল্লাহ আল্লাহ করে আমনগো দোয়ায় নাতিকা বিদেশ গেছে দোয়া করেন কিটা দোয়া করতো
মানে কি বিষয়ে টাকা যাতে কামাইতার ঠিক হন চাচা এই না কথা টেহা যাতে ঠিক মতো কামাইতার এটাই দোয়া আছে আর কিছু না একবারও বলে না হায় ছেলে গাজে হুজুর বিদেশ গেছে কদুর দোয়া করেন বিদেশে গিয়া যাতে নামাজ পড়ে আল্লাহ খোদারে যেন ডাকে না নেতান থন হুজুর ইডি পড়লে পড়ছে না পড়লে না আমার টেয়ার দরকার কোলা মানুষ করছি টেয়ার লাগিয়া নাই তো কি বলেন নাই তো কি আমারে বলেন আমি আমনগর এলাকার ছেলে আমার বুঝান আমার বাড়ি নাঙ্গুক ও বুচ্চি বাজার আমার বোন বিয়ে দিছে কাজেই আমি অপরিচিত মানুষ না বলেন আপনারা এই জন্য বাপ এই উপলব্ধি বুঝা আমাকে কে পাঠাইলেন ও ভাই মোবাইল নামান মোবাইল নামান আমি আসলাম কোত্থেকে কেন আসলাম আমার আসলে মুসলমান হিসাবে কর্তব্য কি আমি করছি কি আর ওই যে বললাম যে মানুষগুলো প্রতিদিন মারা যাচ্ছে হায় তারা কোথায় যাচ্ছে মরে গেছে যারা তারা শেষ হয়ে গেছে না মরে যাওয়া মানে শেষ কথা বলেন না মরে যাওয়া মানে হারিয়ে যাওয়া আর কোনোদিন ফিরবে না এরা এরা আর কোথাও যাবে না আরে মরার পরে আর কোথাও যাইতে হবে না এদেরকে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন মানুষের সৃষ্টির কথা বলে আল্লাহ বলেন আমি প্রথমে মাটি থেকে এরপরে বীর্যের ফোঁটা এরপরে জমাট রক্ত এরপরে গোশতের টুকরা এরপরে হাড্ডির কঙ্কাল এরপরে গোশতের আবরণ এরপরে রূহ ফুঁকে দিয়ে মানুষ হিসাবে দুনিয়াতে প্রেরণ এই সাত ধাপে মানুষকে আমি পাঠিয়েছি এটা বলে আল্লাহ কোরআনে বলছে সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন অতঃপর তোমরা একদিন নির্দিষ্ট সময়ে মৃত্যুবরণ করবে সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামতি তুবআসুন অতঃপর আবার একটা নির্দিষ্ট সময়ে তোমাদেরকে কিয়ামতের মাঠে উঠানো তুমি শেষ হও নাই মরে যাওয়া মানে শেষ হওয়া প্রিয় ভাই আমার বন্ধু আমার ছেলেরা আমার বুঝতে শেখো আত্ম উপলব্ধি বড় নেয়ামত নিজের পরিচয় গা ভাষায় দিলাম গা ভাষায় দিল কেন এমন চুল রাখলা আর দশজনকে দেখছ সেলুনের থেকে রুচি কত নিচু কতটা নিচু রুচি মুসলমান ছেলে তোর টিচার থেকে বেটা ডিজাইন নীতি একজন বড় ডাক্তার থেকে ডিজাইন নিতা একজন বড় ইঞ্জিনিয়ারের ডিজাইন নিতা তত একটা রুচির কথা বলা যায় একজন বড় বিজ্ঞানী থেকে একটা ডিজাইন নিছে নাফিতের দোয়ান তার রুচিটা কোন তার রুচিটা কত নিচু মানসি বুঝি নাফিতে দোয়ান থিকা ছেলুড়ির থেকে নিরুচি ল চয়েস দেয় কথা বলেন এই সিবা ফ্যান্ডিটা কার থেকে নিছো ডিজাইন সিনেমার নায়ক হেতে সিবা ফিনসিয়ার লাগে একজন ভদ্র একজন মার্জিত রুচির মানুষ তার থেকে নিতা এই জন্য আত্ম উপলব্ধি নাই আমার কি করা উচিত আমি আসলাম কোত্থেকে বললাম না এই কথা আমাদের মধ্যে নাই আজ আমরা ভুলায় দিছি সন্তানকে সন্তানকে ছেড়ে দিছে মা বাপ বাবা আমি শুধু টাকা দেব তোমার জীবন তুমি সাজাও আল্লাহর কসম আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমার মা বাপ এমন ছিলেন না হ্যাঁ আমি জীবনে একবার শুধু একটা টুপি সাদার মধ্যে এরকম ছোট ছোট লাল লাল ফুলওয়ালা একটা টুপি কিনছিলাম চাকরি হওয়ার পরে প্রথম তখন আমার নতুন চাকরি হয়েছে বৃহস্পতিবার দিন বাসায় আসছি আমার মা আব্বা দুজন দেখছে টুপিটা আব্বা মাগরিবের নামাজের সময় আমার মারে বলছে তোমার ফুতের যে চাকরি হয়েছে বুঝুনি মা বললেন মানে ক বুঝছো না তোমার ফুতের যে মাশাল্লাহ চাকরি হয়েছে এটা বুঝো নাই ক না বুঝে যাও কিছে কি লেগা তো আব্বা বলতেছে টুপি দেখছো না
টুপি রঙিন হয়ে গেছে। রাত্রে আসার সময় মা আমার সেই মা এখনো বাইচা আছে, আমি এখনো মার সাথে দেখা করে আসছি, বাবা নাই। মা আমারে বলতেছে, ফুত তোর আব্বা তোর মাথার টুপিটা পছন্দ করে না, জীবনে কোনোদিন তোরে সাদা টুপি ছাড়া অন্য টুপি পিন্দাইল না, তুই কা ফুত চাকরি করিয়া প্রথম বেতন পাইয়াই রে কি টুপি কিনবি, সেই যে রেখে দিছি আর কোনোদিন পড়ব। হ্যাঁ, আমি জীবনে একবার একটা রঙিন পাঞ্জাবি, সাদা পাঞ্জাবির মধ্যে শুধু এই বুতামের জায়গার মধ্যে এম্ব্রয়ডারি রেডিমেড কিনছিলাম 450 না 425 টাকা দিয়ে, সেই 1999 সালে। আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, বড় ভাই প্রথম আসরের নামাজ পড়ে চারতলা মাদ্রাসার বোর্ডিংয়ে থাকতাম, হুজুর ভাইয়ের নিচ তলায় থাকতো, ভাইয়ে উস্তাদ আমি ছাত্র তখন। এই প্রথম মাত্র পাঞ্জাবিটা গায়ে দিয়ে আসরের পরে সিঁড়ি দিয়া চারতলাতে নিচে নামছে, খোদার কসম বড় ভাই দেখছে শুধু এক নজর, সাথে সাথে ডাক দিছে আনিস এদিকা, আসতে দেরি পাঞ্জাবিটা টান দিয়ে সিরা টুকরা টুকরা করে বলছে, কেন এই এম্ব্রয়ডারি লাগাইলে আবার? হ্যাঁ, কাঁদছিলাম আমি অঝরে, হায় আমার ভাই আমার শখের জমানো টাকা দিয়া, তখন আমারে হিসাব করিয়া নাস্তার টাকা দিত ভাই 30 টাকা, 5 দিন দুইটা পরোটা 60 টাকা, 2 টাকা করিয়া 2 টাকার ভাজি, এই 6 টাকা, 6 টাকা দিয়েই কি খাইতাম, নাস্তা খাইতাম 5-6-30, কোনোদিন পরোটা না খাইয়া কোনোদিন আত্মীয় স্বজনের 10 টাকা 20 টাকা এভাবে জমাইয়া কিনছিলাম। কিন্তু ভাই সেই পাঞ্জাবি ছিঁড়া ভিড়া ফেলা দিছে, আলহামদুলিল্লাহ বিনিময়ে ভাইয়ের শাসন বাবার শাসন আজকে আপনাদের সামনে বসবার তৌফিক দান। আজকে আমরা ছেড়ে দিলাম আমাদের সন্তানদেরকে মোবাইলের হাতে, চলো বাবা তুমি তোমার মতো সাজো, আমার টেয়ার রাখবো শুধু, টাকা আমার থেকে নিবা, ফেডার বুক লাগছে তোর মা বাতরাই দিয়ে তুইছে খাইয়া যাবে, আহ হায় হায় হায়, এ তো গরু ছাগলের বাচ্চা না মানুষের বাচ্চা, গরুর বাছুর না গাভীর বাছুর, উনানে দৌড়ায় ফুরা গেরাম বাছুর, গাভী দেখে না, না দেখলেও চলবে হেতে হেতের মতো দৌড়ায়, ফেডার বুক লাগলে আইসা শুধু দুধ খাইয়া যায়। তো মানুষের বাচ্চা তো গরুর বাচ্চা না ছাগলের বাচ্চা না, তো মানুষের বাচ্চা, এই জন্য ছেলেরা তোমাদেরকে বলি, এই যে 5-6 জন ছেলে হোক আর 20 জন হও, তোমরা একজন হলে একজন বুঝো, কারো নিয়ন্ত্রণ ছাড়া কারো তত্ত্বাবধান ছাড়া নিজের মতো নিজে চললে, কিংবা অসৎ বন্ধু সমবয়সী তাদের খপ্পরে চললে একদিন পথ হারায় ফেলবে, মদ জুয়া ফেন্সিডিল বাবা নেশা জিনা ব্যবিচার নারীর আসক্তি মোবাইলের অশ্লীল ছবি উলঙ্গ দৃশ্য এর মধ্যে হারাইয়া একদিন তুমি আর কোনো কুল কিনারা পাইবে। আমি বললাম যদি বিবেক থাকে তো ভাই বল, সমবয়সী বন্ধু তোমারে কি শিখায়, তুমি একবার যদি মানুষ হও কল্পনা করো, আপনারাও আপনাদের ছেলেদেরকে যারা বাবা আছেন ভেবে দেখেন, ছেলেটা আসর পড়ে না মাগরিব পড়ে নাই এশা পড়ে নাই একটা বছর ফজরের নামাজ পড়ে নাই, আপনার কলজাটার মধ্যে কোনো মায়া নাই দয়া নাই, আপনার মতো ডাকাত বাপ আর কেউ হইতে পারেনি মিয়া, আপনি বাপ মিয়া আপনি সম্পদ লুভি মিয়া, টাকার লাগিয়া মিয়া বলা আরে মানুষ করতে নাছেন বড় করতে নাছেন, টেহা কামাই দিব এরপরে আপনারে বিল্ডিং করে দিব, আফেল খাওয়াইবো মালটা খাওয়াইবো বইয়া বইয়া, নাইলে আমার বাচ্চা 12 বছর বয়স তে নামাজ পড়ে না এক ওয়াক্ত, কি রে আমি বাপ কি বাচ্চা রইলাম কি লেগে, তার লাগে কি লেগে আমি গড় করমু ওমা কি কয়, আমি কেন
যে আমার আল্লাহর দুশমন, যে আমার নবীর দুশমন, যে ইসলামের দুশমন, তারে আমি আদর সোহাগ করে লালন পালন করব কেন? কথা বলেন না কেন? ইনসাফ কি বলে? ইনসাফ, বিবেক কি বলে? বিবেক কি বলে? এজন্য দয়া করে রাগ হইয়েন না, শক্ত কথা হলে মাফ করে দিয়ে আজকের থেকে বোঝেন, আজকের থেকে যার নাতি, নাতির ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেন, তোর বিদেশ না বেড়া, তোর দিন চাই, রিজিক এদেশেও আছে, রিজিক সৌদি আরবও আছে, ঠিক কিনা বলেন না কেন? আমরা যারা সৌদি আরব থাকে না, এই কোটি কোটি বাংলাদেশের মুসলমান মানুষ, এরা ভাত খায় না সিরিয়া সাবাই বইয়ে বইয়া? কথা বলেন না সিরিয়া সাবাই বইয়ে বইয়া? আল্লাহ তাআলা সব জায়গায় আছে কিনা বলেন? এমন মুসলমান আমি নিজ কানে জানি মিয়া, এমন মুসলমান আহা, এমন দেশে থাকে যেই দেশে আমার নিজ কানে পরিষ্কারভাবে চোখে দেখে বলছে, কয় যে হুজুর এখানে বাংলাদেশি অগণিত মুসলমান সরাসরি খ্রিস্টান মহিলা বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়েছে সংসার করতেছে, মুসলমানও বানায় না এমনি। কি জন্য জিজ্ঞাসা করলাম? গ্রিন কার্ড, গ্রিন কার্ডের জন্য, বুঝেন নাই কথাটা? লাল আরে নাগরিকত্ব, হায় হায়, টাকা এত দরকার হয়ে গেল, টাকা এত দরকার হয়ে গেল। এক যুবক আমারে জড়ায় ধরে বলছে, এক দেশে থেকে চলে আসছে, এক বিদেশ থেকে একখান থেকে আইসি আর কি, আইয়া বলছি হুজুর আমার 2 লাখ টাকা বেতন, কিন্তু আমার চাকরিটা কি? চাকরিটা হইল মদের দোকানে, বারে উলঙ্গ নারী পুরুষ জিনা করে, আমি শুধু পাশে দাঁড়াইয়া মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকি, যতবার তারা চায় ততবার তাদেরকে দেই, এটা আমার কাজ, এটা আমার ডিউটি। বলেন এটা টাকা? একজন মুসলমানের থেকে এটা কল্পনা করা যায়? হেবড়া সাদওয়ানে বইয়ে বইয়া গপ মারে হেবড়া, আল্লাহর রহমতে হেতে বিদেশ, বুঝেন না আপনাকে হেতে কি বিদেশ, হেবড়া হেবড়া সাদওয়ানের গপ শুনলে, লম্বা লম্বা বয়ান শুনলে মনে হয় যেন হেবড়া হইলো পৃথিবীর সবচেয়ে সুখী। হায় 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 হায়, সন্তানের আখেরাত বরবাদ হইলে আপনার আখেরাতও বরবাদ হবে, মনে রাখি। প্রত্যেকটা মুসলমান মনে রাখবেন, যার অধীনে যেই স্ত্রী সন্তান, খোদার কসম তাদের নামাজ রোজা বন্দিগির ব্যাপারে আল্লাহর কসম কেয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, ছেলেটা কেন নামাজ পড়ল, মেয়েটা কেন পর্দা করল, স্ত্রী কেন পর্দা করল, তোমার ছেলে তোমার ঘরে বছরের পর বছর কেন ফজরের নামাজ পড়ল না? আল্লাহ কি মনে করেন জিজ্ঞাসা করবে না? না আল্লাহ এমনি ছেড়ে দিবে? না এমনি ছেড়ে দিবে? আদম থেকে নিয়ে ঈসা নবী, আজকে আমার মাদ্রাসায় বয়ান করছি জোহরের পরে, ছেলেদেরকে বলছি বাবা হাশরের ময়দানে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আমাদের নবী ব্যতীত সোয়ালা কাম্বিয়া সমস্ত উম্মত ওনাদের কাছে যাবে, আপনারা কদ্দুর আল্লাহর কাছে সুপারিশ করেন হাশরের ময়দানে, বিচারের কাজ তো শুরু হচ্ছে না, আমরা তো দাঁড়িয়ে আছি সেই বছরের পর বছর ধরে, আমাদেরকে কি করবে বলেন না কদ্দুর সুপারিশ করেন। আহ হাদিসের মধ্যে আছে নবী বলেন আদম থেকে ঈসা প্রত্যেকটা নবী বলবে, আজ আজ হাশরের মাঠে আল্লাহ তাআলা যেই প্রতাপ যেই রাগ নিয়ে আছেন যেই গোস্বা নিয়ে আছেন, আল্লাহর কসম আমি নবী সাহস করছি না আল্লাহর সামনে কিছু বলার, তোমরা অন্যের কাছে যাও আমি পারব। আল্লাহ কোরআনে বারবার বলছে বান্দা আমি হাশরের ময়দানে কিন্তু রহমান ও রহিম হইয়া বসবো না, আমি জব্বার কাহার হইয়া বসব, প্রচন্ড রাগ নিয়ে বসবো, নবীরা পর্যন্ত কাঁপবে, সমস্ত আম্বিয়া
ফিরাইয়া দিলে এরপরে আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে আসবে। নবীজি তখন বলবে হ্যাঁ আজ আমি সুপারিশ করব, তোমরা অপেক্ষা করো। তো আমি অনুমতি নেই আগে, নবীজিও সুপারিশ করবার আগে ডাইরেক্ট কথা বলবে না, আগে সুপারিশ করার অনুমতি চাইবে। বুঝেন নাই আমার কথা? আগে কি চাইবে? হ্যাঁ, মাকামে মাহমুদ, আল্লাহ তাআলা হাশরের ময়দানে নবীজির জন্য নির্ধারিত জায়গা নির্ধারণ করেছেন আলাদা, আরশে আজিমের নিচে মাকামে মাহমুদ ওই জায়গার নাম, যে নবীজির জন্যই স্পেশাল। এই কদ্দুর নবীজির লেগিয়া মনে করেন আমরা যে আজানের দোয়ার মধ্যে পড়ি এইটা আর কি, ওয়াবআসহু মাকামাম মাহমুদান আল্লাযি ওয়াআত্তা, এ মাকামাম মাহমুদ, এটা নবীজির জন্য হাশরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত জায়গা। নবীজি সেই জায়গায় গিয়ে অনুমতির জন্য, সুপারিশের অনুমতি চাইবার জন্য সেজদা দিবে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে জমিনে, হাশরের মাঠে চোখের পানি ছেড়ে দিবেন, আর আল্লাহর প্রশংসার বাক্য হামদ, আল্লাহর প্রশংসায় অনেকগুলো কথা বলতে থাকবেন। তো আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, দোস্ত সেজদা ভি মঞ্জুর, আসু ভি মঞ্জুর, আজিজি ভি মঞ্জুর, তাওয়াজু ভি মঞ্জুর। বন্ধু আপনার চোখের প্রাণীও আমি গ্রহণ করলাম, আপনার সেজদাও গ্রহণ করলাম, আপনার বিনয় আপনার কাকুতি মিনতিও আমি গ্রহণ করলাম। ইরফা রাসাক, মাথা উঠান বন্ধু, সাল তুতা, আপনি চান আমি দেব, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন আমি গ্রহণ করব। বলেন দোস্ত কি বলতে চান? এরপরে নবীজি কথা বল, তাইলে বাপ, এজন্য দয়া করে আমরা প্রত্যেকেই ভাবতে শিখি, প্রত্যেকেই ভাবতে শিখি, এ নীরবে ভাবেন, এজন্য বলছি মোবাইল থেকে আলাদা হন, আপনি আপনার মতো করে মনোযোগ, সবাইরে লইয়া ফাটতেন না, সবাইরে লইয়া পারতেন। পুরা গ্রামবাসী কিল্লে গে নমাজই হয় না, এই জন্য আমি নমাজ পড়তাম না, ফাটতেন আপনি কুলাইতেন, সব মুসলমান যদি ঐক্যবদ্ধ হইয়া যাইতো তাইলে অনেক কিছু হইতো, ওইতো না আপনি মনে করে, তাই লাগে আপনি বইয়া রয়েছেন কে, কথা বুঝেন নাই আমার কথা? সব হুজুররা যদি কি হইতো এক হইতো তাহলে আমরা ইসলাম অনেক দূর আগাই যেত। আচ্ছা বুঝছি, এটা কথা ঠিক আছে বুঝলাম, কিন্তু ওই তো না মনে করেন, তাহলে এর লাগে আমি হইতে লাগতাম নাকি? ব্যাপারটা বুঝছেন? এটা একটা কিন্তু কৌশল, এটা একটা শয়তানের ওয়াসওয়াসা, যে সবাই এক হয় না খা, এক হইলে তো করতামই আমি, ও এক হয় না আরই মনে করেন, তখন কিরবেন আপনি, এর লাগে আপনি বাদ হয়ে যাবেন। মুসলমান সব ঐক্যবদ্ধ হইলে ভালো হইতো, তো ভালো হইতো তো আমিও বুঝছি আপনিও বুঝছেন, কিন্তু হয় না মনে করেন, তো এখন আমরা কি এই জন্য দিনের দায়িত্ব পালন করতে হবে না? এই জন্য বাপ